হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এখন আমাদের প্রজেক্টে একটা ফর্ম অ্যাড করব, যাতে যে কোনো আমাদের ভিজিটর চাইলে আমাদের যে কোনো ইউজারকে একটা মেসেজ পাঠাতে পারে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা তো মেসেজের ক্লাসটা তৈরি করলাম, যেটা এন্টিটি ক্লাস, এবং আমরা মেসেজ ডেটা অ্যাক্সেস অবজেক্ট তৈরি করলাম। তো এখন আমরা একটা ফর্ম ইউজ করব, ফর্ম তৈরি করব, যেটা ওই ক্লাসগুলো ইউজ করবে এবং আমাদের ইউজারকে একটা মেসেজ পাঠাতে হেল্প করবে, বাট থ্রু স্প্রিং ওয়েব ফ্লো। তো সেটা করার জন্য সবার আগে আমরা যেটা করি, আমরা আমাদের একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের ওয়েব কন্টেন্টে চলে যাই। এখানে আমাদের তো আমরা ডিফাইন করেছি টাইলসের ভেতরে, সে লাইক আমাদের তো নিউ অ্যাকাউন্ট যে জেএসপিটা আছে, আমরা এটাকে একটা কপি করি এবং এটার আমরা নাম দিই কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্ট তো আমাদের অলরেডি আছে। হ্যাঁ, আমরা নিউ অ্যাকাউন্টে এটাকে যা আছে এটাকে আমরা কপি করে নিয়ে আসি। আমরা গত টিউটোরিয়ালে কন্ট্যাক্টটা আমরা তৈরি করেছিলাম, সরি এটাকে ভুলে গিয়েছি। তো কন্ট্যাক্টটা আমরা তৈরি করেছি, এখানে আমরা আমাদের নিউ অ্যাকাউন্ট থেকে যা আছে সব পেস্ট করে দিলাম এবং এখানে এখন আমরা আমাদের ফর্মের কাজগুলো শুরু করি, এখানে চেঞ্জ করা শুরু করি। আমাদের ট্যাগলিপ এ দুটোই লাগবে। আমরা এখানকার টাইটেলের নামটা চেঞ্জ করে দিতে পারি, নামটা আমরা দিতে পারি এখানে কন্ট্যাক্ট অর সেন্ড মেসেজ। আমরা এখানে যেই পোস্ট মেথড ঠিক আছে আমাদের এখানে, আর অ্যাকশনটা আমরা এই মুহূর্তে এখান থেকে রাখবো না, অ্যাকশনটা রাখবো না, কেননা আমাদের আসলে নতুন কোনো ইউআরএলে আমরা এটা পোস্ট করছি না। আমরা কারেন্ট যে ইউআরএল আছে সেই কারেন্ট ইউআরএলেই আমরা এই পোস্টের ইনফরমেশনটা দিব, কারণ আমরা তো স্প্রিং ওয়েব ফ্লোর থ্রু দিয়ে করছি এবং ওয়েব ফ্লোর ইউআরএলটা আমাদের ওই স্ল্যাশ মেসেজ ইউআরএলটাই আমাদের থাকবে। কমান্ড নেমটা হচ্ছে এখানে ব্যাকিং মডেল বিন, সেটা আমরা এখন এটার নাম দিতে পারি মেসেজ, যেটা এখনও আমরা তৈরি করিনি, এটা আমরা তৈরি করে আমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিব। তো এই ফর্মের বাদবাকি যেই কন্ট্রোলগুলো আছে সেগুলো যদি আমরা এখানে এখন কাজ করতে চাই, সবার আগে দেখি আমাদের যেই মেসেজ এন্টিটিটি আমরা তৈরি করেছি সেখানে কী কী প্রপার্টি আছে। আমরা এখানে আসলে সাবজেক্ট নিব, কন্টেন্ট নিব এবং নেমটাও আমাদের লাগবে, ইমেল ইউজার নেম। তো আমরা একটা একটা করে শুরু করি, সাবজেক্ট আর কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করি। সো লেটস গো টু কন্ট্যাক্ট। এখানে যে আমাদের এখানে তো ইউজার নেম ছিল, আমরা এখানে ইউজার নেমটা এখান থেকে সরিয়ে আমরা সাবজেক্ট নিয়ে আসি। আমরা এখানে বলে দিই সাবজেক্ট এবং কন্ট্রোলস এস এফ ইনপুট সাবজেক্ট সাবজেক্ট অ্যান্ড এগেইন সাবজেক্ট কপি করে নিয়ে আসি। পেস্ট প্লেস হোল্ডার এন্টার সাবজেক্ট টাইপ টেক্সট, ঠিক আছে। এরর্সের পাথটাও আমরা সাবজেক্ট দিয়ে দিলাম, সো সাবজেক্টটা আমাদের ঠিক হয়ে গেল। এরপর আমরা আসি কন্টেন্টে। কন্টেন্টটা আমাদের আসলে একটা টেক্সট এরিয়া হবে, আমাদের কি কোনো টেক্সট এরিয়া এখানে তৈরি করা আছে? তৈরি করা নেই। সো আমরা এখানে যে এটাকেই চেঞ্জ করে দিই, আমরা সাবজেক্টের পর আমরা এখানে চলে যাই। দেখি তো আমাদের মেসেজেস ডট জাভা যেটা ছিল, এই যে এখানে কন্টেন্ট, তাহলে বানানটা আমাদের কন্টেন্টই হবে। সো এখানে আমরা দিই কন্টেন্ট, লেবেলে নিয়ে আসি কন্টেন্ট, কন্ট্রোলস ঠিক আছে, এস এফ এটাকে আমরা টেক্সট এরিয়া করে দিই। হ্যাঁ, টেক্সট এরিয়া থাকুক এবং প্রত্যেকটা জায়গায় আমরা এখানে নেইমের জায়গায় দিয়ে দিব কন্টেন্ট। প্যাথ হবে কন্টেন্ট, কন্টেন্ট প্লেস হোল্ডার আমরা বলে দিতে পারি এন্টার কন্টেন্ট, টাইপ এখানে টাইপটা আমরা আসলে টেক্সট থাকুক, অসুবিধা নাই, আর এরর্সে আমরা কন্টেন্ট বলে দিই। সো এটা সেভ করলাম, বাদ বাকিগুলো আমরা এখন এখান থেকে রিমুভ করে দিই, আদারওয়াইজ কনফিউজিং লাগবে। আমরা খালি বাটনটা রাখবো লাস্টে, যে সাবমিট বাটনটা আছে
স্ক্রিপ্ট আমরা এখন ইউজ করব না এই জায়গাতে পাসওয়ার্ডের কিছু নাই সো লেটস গেট রিড অফ দ্যাট এবং আমরা এখানে দিতে পারি বাটনের নাম সেন্ড দিয়ে দিলাম এটাকে সেভ করি তো আমাদের আরও দুটো যেই প্রপার্টি আছে নেম আর ইমেল এটার জন্য আমরা চলে যাই ওপরে আমাদের এখানে যেই সেকশনটা আছে এটা তো আসলে আমাদের সাবজেক্টের জন্য লেস কপি ইট ওয়ান্স অ্যান্ড কপি ইট টয়েস দুইবার কপি করলাম আমরি প্রথমবার আমি এটাকে দিব আমরা নেইম দিই না আমাদের কী আছে নেইম ঠিক আছে সো আমরা কন্ট্রোল গ্রুপ এখানে সাবজেক্টের জায়গায় আসবে নেইম অ্যান্ড জাস্ট কপি দিস এবং এখানে আমরা বলতে পারি ইয়োর নেইম কন্ট্রোলস সাবজেক্টের জায়গায় আমরা নেম দিব প্যাথের জায়গায় নেম দিব নেমের জায়গায় নেম থাকবে এন্টার নেম টাইপ টেক্সট ঠিক আছে এররের পাথ নেম আর একটা কী বললাম ইমেল রাইট সো আমরা এখানে এবার চলে আসব ইমেইল এবং এখানে আমরা বলে দিতে পারি ইয়োর ইমেল এবং সাবজেক্টের জায়গায় ইমেল প্যাথ ইমেল নেম ইমেল প্লেস হোল্ডার এন্টার ইমেল টাইপ টেক্সট হ্যাথ এররের ফাথ ইমেল সো এটাকে সেভ করলাম মোটামুটি এখন আমাদের এই জায়গাটা রেডি একটু ফরম্যাটিং করে নিই দেখতে সুবিধা হবে অ্যান্ড সেভ ইট তো আমাদের মেসেজ ক্লাসের আর যে দুটো প্রপার্টি আছে আইডি আর ইউজার নেম এই দুটো আমরা এখানে ম্যানুয়ালি তো নেওয়ার কিছু নাই কারণ ইউজার নেমটা আসবে আমাদের ইউজার নেমের লিস্ট থেকে যখন কোনো ইউজার নেমের উপর আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের ভিজিটাররা ক্লিক করবে তখন এই ইউজার নেমটা আমার অটোমেটিক্যালি আমার ফর্মে চলে আসবে ওটা আমরা ব্যবস্থা করব আর আইডি তো আসলে জেনারেটেড ভ্যালু এটাও আমরা হিডেন ভ্যালু হিসেবে পরে রেখে দিতে পারি ওটা যখন আমরা ফর্মটা নিয়ে কাজ করব দেন উই ক্যান ওয়ার্ক অন ইট তো স্প্রিং ওয়েব ফ্লোর এই ফর্মটা নিয়ে প্রপারলি কাজ করার জন্য আমাদের এখানে আসলে কয়েকটা হিডেন ভ্যালু নিয়ে আসতে হবে যেগুলো স্প্রিং ওয়েব ফ্লো ইউজ করে এই ফর্মটার এক্স্যাক্ট লোকেশন কোথায় সেটা বোঝার জন্য তো আমরা সেরকম একটা হিডেন একটা আমরা এখানে প্যারামিটার রাখবো সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি সবার আগে টাইপ হিডেন আচ্ছা এবং এখানে আমরা নেইমটা বলবো এই নেইমটা হচ্ছে স্প্রিং অ্যাটাকে রেকগনাইজ করে এইভাবে ফ্লো আন্ডার স্কোর ফ্লো এক্সিকিউশন কি এবং ভ্যালুটা হবে একটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে ফ্লো এক্সিকিউশন কি যেটা আমরা ভ্যালুটা আমরা এই ভেরিয়েবলের ভেতর রাখছি এখন তো এই ইনপুটটা আমাদের দরকার কেননা ওয়েব ফ্লো যে এক্স্যাক্টলি কোথায় আছে ফর্মের সেটা বোঝার জন্য সে কিন্তু এই প্যারামিটারের থ্রু দিয়ে সে বুঝতে পারবে তো এটা ছাড়াও আমাদের যে জিনিসটা আর একটা করা লাগবে সেটা হলো আমাদের এই ব্যাকিং বিনটা এটা কিন্তু এখনও আমরা তৈরি করিনি তো এটা আমাদের তৈরি করে আসতে হবে তো এই মেসেজটা সেট করার জন্য আমরা চলে যাই আমরা তো একটা ফর্ম বানিয়েছি আমাদের একটা এক্সএমএল ফাইল আছে না যেটা হলো কন্ট্যাক্ট ফ্লো এক্সএমএল এবং এই ফ্লো এক্সএমএলের মধ্যে আমরা এইখানে তো এই ভিউটা আমরা ডিফাইন করছি এখানে আমরা বলতে পারি যে আমরা সবার আগে একটা ভেরিয়েবল এখানে ডিফাইন করি ভেরিয়েবলটার নাম হবে আমাদের মেসেজ এবং এটার ক্লাসটা হবে আমাদের মেসেজ বিন ক্লাসের ফুল্লি কোয়ালিফাইড নেমটা সেটা হচ্ছে আমাদের কোথায় আছে আমাদের মেসেজটা আছে এসআরসি ডাওয়ের ভেতরে না সো ডাওয়ের ভেতরে আমাদের মেসেজ এটা আছে আমরা এখানে এটাকে কপি কোয়ালিফাইড নেম করি এবং ক্লাসটা আমরা যদি এখানে পেস্ট করে দিই তারপর মেসেজ এখানে আমরা এইভাবে ডিফাইন করে দিতে পারি তাহলে আমাদের ও এই জায়গাতে আর একটা ছোটো জিনিস করতে হবে আমরা এখানে বলে দিব যে মডেল ইকুয়াল টু আমাদের মেসেজ তো এটা বলা মানে আমাদের এখানে একটা মেসেজের বিন তৈরি হয়ে যাচ্ছে এবং ওই বিনটা আমরা মডেলের সাথে অ্যাসাইন করে দিচ্ছি এবং এইভাবে কিন্তু আমাদের এই কন্ট্যাক্ট জিএসপিতে আমরা যখন এটা লোড করছি স্প্রিং ফ্লোয়ের থ্রু দিয়ে ওয়েব ফ্লোয়ের থ্রু দিয়ে তখন কিন্তু আমাদের এটা ব্যাকিং বিনটা আমরা পেয়ে যাচ্ছি তো আমরা যখন এখানে এই মেসেজের যে বিনটা তৈরি করছি এটা তো আমাদের স্প্রিং ফ্লোয়ের থ্রুতে ইউজ হবে তো একটা জিনিস এখানে করতে হবে আমাদের মেসেজ এন্টিটিকে আমাদের সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট করতে হবে আদারওয়াইজ স্প্রিং ওয়েব ফ্লো আমাদেরকে একটা এরর থ্রো করবে
serializable এবং এখানে একটা আমরা ইউনিক আইডি তৈরি করে দিতে পারি সো আমাদের এটা থাকুক একটা তৈরি করা এটা আমরা ইউজ করব না বাট warning message টা চলে যাবে সো এখন আমরা একবার ট্রাই করে দেখি আমাদের প্রজেক্টটা রান করে কিনা আচ্ছা তার আগে একটা মজার কাজ করি না আমরা যেই মেসেজটা তৈরি করলাম আমরা তো এটা ব্যাকিং বিন হিসেবে ইউজ করছি আমাদের ফর্মে তো আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরে যদি আমরা কিছু নাম দিয়ে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফর্মটা আমরা ইউজ করছি এবং এটা ব্যাকিং বিন হিসেবে আমাদের ফর্মে ডিসপ্লে করছে তো আমরা যদি এখানে বলি ডেমো সাবজেক্ট এবং কন্টেন্টেও আমরা দিলাম ডেমো কন্টেন্ট নেমে দিলাম সাম নেম এবং ইমেইলে আমরা জাস্ট ফর দ্য সেক অফ ডেমো ইমেইল অ্যাড্রেস বলে দিলাম সো এখন যদি আমাদের এই ব্যাকিং বিনটা ঠিক মতো আমাদের ফর্মকে ব্যাক করে আমাদের এই ভ্যালুগুলো আমাদের ফর্মে দেখার কথা So let's hope for the best and try to run this project now. Run on server. Dekhi thik moto run kore kina. So amra jodi amader messages e jai ekhon. Ebong message e dekha jacche amader form ta load hoyeche ebong je value gulo amra diyechhilam sei value gulo kintu ekhane chole asche so that looks good amader shop connection gulo je gulo amra toiri korechi shegulo thik moto kaj korche so amader form er backing bin ta thik moto kaj korche amra ekhon jeta korte pari amra amader messages je amra eta remove kore dei as it is working properly amader eta ekhon ekhane dorkar nai ar amra etake save kore amader বাদবাকি জিনিস মন হচ্ছে মোটামুটি ঠিকই আছে তো নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব আমরা আমাদের এই ফর্মটাকে যেটা আমরা তৈরি করেছি এই ফর্মটা সাবমিট করার পর আমরা যে নেক্সট স্টেটে যাচ্ছি ওই স্টেটটা কিভাবে আমরা ওয়েব ফ্লোর থ্রুতে ডিফাইন করতেছি সেটা দেখব এবং পসিবলি আমরা আমাদের মেসেজটা সেভ করব আমাদের ডেটাবেজে এবং আমাদের ডাবের সাথে বাদবাকি কানেকশনগুলো আমরা এখানে রেডি করব সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস